হ্যালো বিয়র্স ঘূর্ণিঝড় ফোনি যে অ্যাপসটি আছে ঘূর্ণিঝড় ফোনির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখতেছেন কোনো আবহাওয়া অফিসের খবর ছাড়া সেটা আপনি দেখতে পারবেন এবং কো কোন কোন জায়গায় অবস্থান করবে সেটা আপনারা খুব সহজেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখতে পারেন এটা করার জন্য আপনি একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে করতে পারেন অথবা একটি অ্যান্ড্রয়েড একটু ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে দেখতে চান তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তা আমার অলরেডি ডাউনলোড করা আছে তা দেখুন আমি অ্যাপসটি ওপেন করে জাস্ট ঘূর্ণিঝড় কখন বাংলাদেশে পৌঁছাবে কখন কোন দেশে যাবে সেটা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখুন জাস্ট আপনার এখান থেকে জাস্ট আজকে যেহেতু থার্স্ট এখানে থার্স ডেটা সিলেক্ট করবেন এখানে বৃহস্পতিবারটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট প্লে বাটনে ক্লিক করবেন এখন দেখুন ঘূর্ণিঝড়টা কোন জায়গায় অবস্থান করতেছেন সেই তথ্যটা এখানে নির্দেশ করতেছে এবং কখন বাংলাদেশে পৌঁছাবে সেটাও দেখতে পারবেন তো জাস্ট এখান থেকে প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক করার পরে দেখুন আস্তে আস্তে আপনার ঘূর্ণিঝড়টি আগাতে থাকবে সামনে যত যাবে ততই যখন থার্স শেষ এসে যাবে তখন আরেকটু সামনে আগাবে এভাবে যখন বাংলাদেশের সীমান্ত স্থাপত্যে যাব তখন সীমান্ত বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করবে এখান থেকে এভাবে তথ্যগুলো নিয়ে আপনি জাস্ট দেখতে পারবেন খুব সহজে দেখুন এখন জাস্ট বাংলাদেশের কাছাকাছি চলে আসছে এবং ফ্রাইডে শেষ নাগাদ আপনার বাংলাদেশের এই দেখুন একদম বাংলাদেশের নিকটে এবং এটা আপনার জাস্ট খুলনা থেকে শুরু হবে সেই তথ্যটি এখান থেকে দিতেছে এবং বাংলা বেশিরভাগ ক্ষতিটা যেটা হবে সেটা হলো উপকূল অঞ্চলে খুলনার যে তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে সিলেক্ট হবে এখানে দেখুন জাস্ট তৈরি ট্যাপ করে বড়ো করে দেখানো যায় এটাই হচ্ছে বাংলাদেশ এই যে দেখুন এটাই বাংলাদেশ এটা এখানে দেখাবে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এরপরে এছাড়া এই তথ্য এই এর ইফেক্ট কিছুটা পড়বে রাজশাহী রংপুরের উপর দিয়ে কিছুটা পড়বে সেটা এখানে দেখাই দিতেছে এটা যদি আপনি একটু ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তাহলে এটা খুব ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে দেখতে পারেন এখানে যাবেন জাস্ট আপনি এখানে লিখবেন ডাব্লু আই এন ডি ওয়াই ঠিক আছে এখানে উইন্ডো ডট কম লেখার পর সার্চ করবেন সার্চ করলে আপনার এটা চলে আসবে অটোমেটিক্যালি এখানে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এটা দেখতে পারবেন খুব সহজে উইন্ডি ডট কমের এর মধ্যে প্রবেশ করার পরে সেমভাবে এখানে তথ্যগুলো দেখাবে এখান থেকে জাস্ট আপনি এটাকে পেলে করবেন এটাকে পেলে করার পরে আমি ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দুইটায় আপনার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করার পরে এই তথ্যগুলো দেখতে পান যে কখন আপনার বাংলাদেশে দেখুন এখন ইন্ডিয়ার ভুবনেশ্বর যাবে তারপরে ধানবাদ যাবে ধন্যবাদ এরপরে বাংলাদেশের সীমান্তবর্তী খুলনা এবং ঝিনেইদা যশোরের পাশাপাশি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চল দিয়ে বাংলাদেশের ভিতরে এটা প্রবেশ করবে এটা যখন আপনি নেবেন তখন খুব সহজে এখান থেকে ক্লিক করে করে খুব সহজে এটাকে দেখে নিতে পারবেন এটা জাস্ট ঘূর্ণিঝড় আকারে এখানে আপনাকে প্রবেশ করবেন তা ধন্যবাদ সকলকে সবাই আশা করি বুঝতে পারবেন খুব সহজে এবং এটা আপনার শনিবার ভিতরে বাংলাদেশে পুরোপুরি প্রবেশ করবে সেটা এখান থেকে দেখাচ্ছে তা ধন্যবাদ সকলকে